কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাস এর অভিযোগ উঠেছে এক টলিউডের অভিনেতা এবং প্রযোজকের বিরুদ্ধে। ইতিমধ্যে তাকে গ্রেফতারও করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত যা তার নাম আমাদের কাছে যেটুকু খবর এসে পৌঁছেছে তার নাম অনিকেত দা বলে আমরা আমাদের কাছে খবর। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে যেটা জানাবো যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে টলিউডের এক বাসিন্দা সে এক টলিউডের এক মডেল তাকে কাজের সুযোগ দিয়ে দেবে বলে, সিনেমায় শান্তি দেবে বলে দীর্ঘদিন ধরেই অর্থাৎ গত এক মাস ধরেই তার সঙ্গে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ এক মডেলকে। এবং যেই ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে তিনি টলিউড এলাকারই একজন অ্যাক্টর এবং তার সঙ্গে সঙ্গে একজন নামি ফটোগ্রাফার। এবং এই ঘটনা ঘটতে থাকার পর যখন অবশেষে ওই মডেলকে কাজ না দেওয়া হয় এবং তার সঙ্গে বিশ্বাসভঙ্গ করা হয়, সেই সময় কিন্তু ওই মডেল গতকাল রিজেন পার্ক থানায় অভিযোগ দায়ের করে। এবং তারপরেই অনিকেত দা নামে এক ব্যক্তি যে কিনা অ্যাক্টর এবং একজন যে ঘটনায় মূল অভিযুক্ত তাকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে আদিত্য দণ্ডবিধি 376 এবং 417 ধারায় পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বিক্রম, অনেক ধন্যবাদ।